नमस्कार बंधुरा, माय रोज गार्डेने आपनाके अनेक अनेक स्वागतम। निम्नचापेर पर बेश किछुदिन केटे गेछे, आबहाओ अनेकटाई भालो होयेछे आगेर तुलनाय़। एखन दिनेर बेलाय़ पर्याप्त परिमाणे रोद पाच्छे गाछगुलो एबं माझे मध्ये बृष्टि होच्छे। गोलाप गाछ किन्तु बृष्टिके खूब पछन्द करे, किन्तु टाना एबं दीर्घदिन धरे जेरकम निम्नचापजनित कारणे जे बृष्टिपातगुलो हय़ तार फले किन्तु गोलाप गाछ मूलत क्षतिग्रस्त है। किन्तु अल्प बृष्टि किन्तु गोलाप गाछ खूब भालोभावेई इंजय करे। तो आमादेर गोलाप गाछेर जे समस्त प्रब्लेमगुलो आमरा आगे चिन्हित करेछिलाम जार ट्रिटमेंटेर काज आमी बोलेछिलाम जे बेश कयेकटा रोद खाबार पर एर ट्रिटमेंटगुलो शुरू हबे। एरपर थेके किन्तु आमरा अलरेडी ट्रिटमेंटेर काज शुरू करेछि। आमी एर आगेर भिडियोतेई बोलेछिलाम जे किभाबे आपनि गोलाप गाछेर रूट ट्रिटमेंट करबेन, कारण टाना बृष्टिर पर गोलाप गाछेर शिकड़ेर अनेक किन्तु प्रब्लेम होयेछे, जार फले गाछगुलो नेतिये पड़छे, जार फले गाछेते डाइबैक प्रब्लेम आसछे। एई समस्त प्रब्लेमगुलो आटकानोर जोन्नोई अवश्यई आपनाके रूट ट्रिटमेंट करते हबे। रूट ट्रिटमेंट करार पर आपनाके अवश्यई फांगिसाइड स्प्रे करते हबे। अनेके आमाके कमेंट करे बोलछेन जे गोलाप गाछेर जोन्न कोन फांगिसाइडटा आमरा इउज करब। এই মুহূর্তে আমি একটা কথা আপনাদের বলতে চাই, আমরা ভিডিওতে যে সমস্ত ফাঙ্গিসাইডের কথাগুলো বলি সেগুলো অত্যন্ত জনপ্রিয় ফাঙ্গিসাইড। এই সমস্ত ফাঙ্গিসাইডগুলোকে কেন জনপ্রিয় বলা হয় তার কারণ হচ্ছে, কারণ এগুলো অত্যন্ত কম দামে এবং বেশিরভাগ জায়গাতেই এগুলো অ্যাভেলেবেল, তাই এগুলোকে জনপ্রিয় বলা হয়। কিন্তু এই মুহূর্তে আপনাদের কাছে আমি বলতে চাই যে আপনারা যদি রেডোমিল গোল্ড এই বর্ষাকালে ইউজ করেন তাহলে কিন্তু আপনারা ভালো ফল পেতে পারেন। অবশ্যই আপনারা রেডোমিল গোল্ড ইউজ করে দেখতে পারেন, হয়তো দামটা একটু বেশি নেবে, তবে নিশ্চিতভাবেই আমি মনে করছি কাজ কিন্তু ভালো দেবে এই মুহূর্তে। কারণ ডাইব্যাকের প্রবলেম, শিকড়ের পচন রোগ আটকানো বা অন্যান্য যে ফাঙ্গাল ইনফেকশন সেগুলো কিন্তু অনেকটাই আটকাতে পারবে এই রেডোমিল গোল্ড। অন্যান্য যে সমস্ত ফাঙ্গিসাইডগুলো আছে সেগুলোও কিন্তু খারাপ নয়, আমি বলছি না যে সেগুলো ব্যবহার করা চলবে না, অবশ্যই সেগুলো যদি আপনাদের হাতের কাছে থেকে থাকে ব্যবহার করতেই পারেন। আমি এই জায়গায় একটা কথাই শুধু বলতে চাই, সেটা হলো গোলাপ গাছে ফাঙ্গিসাইড স্প্রে করা এবং অন্যান্য গাছে ফাঙ্গিসাইড স্প্রে করা দুটোর মধ্যে কিন্তু একটু তফাত আছে। কারণ গোলাপ গাছের ফাঙ্গিসাইড স্প্রে অন্যান্য গাছের তুলনায় এই কারণে আলাদা, কারণ গোলাপ গাছ ফাঙ্গিসাইডটাকে কিন্তু প্রত্যেক সময় একই ডোজে কিন্তু নিতে পারে না, বা যদিও সে সেটাকে নিতে পারে তাহলে কিন্তু পরবর্তী সময় সেই ফাঙ্গিসাইডটাতে আর কাজ করতে চায় না, অর্থাৎ এটা কিন্তু ওর হ্যাবিটে হয়ে যায়। যার ফলে এই হ্যাবিট যাতে না হয় তার জন্য কিন্তু আমরা ফাঙ্গিসাইডকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমাদেরকে গোলাপ গাছ করতে হলে একরকম ফাঙ্গিসাইড ইউজ করা চলবে না, এক্ষেত্রে দু থেকে তিন রকম ফাঙ্গিসাইড হাতের কাছে রাখতে হবে, যেটাকে আপনি সবসময় চেষ্টা করবেন এবারে যেটা দেবেন পরের বার তার থেকে অন্য একটা ফাঙ্গিসাইড দেবার। ফাঙ্গিসাইডের বিষয়টি আপনাদের কাছে সঠিকভাবে আমি ব্যাখ্যা দিতে পেরেছি। এরপর আসি ফিডিংয়ের বিষয়ে। গোলাপ গাছ হেভি ফিডার, তো একে খাবার সব সময় দিতে হবে, এই বর্ষাকালও দিতে হবে। তো এই মুহূর্তে আপনি কি খাবার দেবেন সেটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছেন। অনেকে বলছেন যে খোল পচানো জল এই সময় দেওয়া যাবে কি না, তো অবশ্যই আমি এই প্রসঙ্গে বলি যে অবশ্যই আপনি এই বর্ষাকালে খোল পচানো জল ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই এই মুহূর্তে আপনাকে আপনার হাতের কাছে যে কোনো ফাঙ্গিসাইড থেকে 1.5 গ্রাম ফাঙ্গিসাইড কিন্তু ওই প্রত্যেক লিটার খোল পচানো জলে আপনাকে ইউজ করতে হবে, তাছাড়া কিন্তু গোলাপ গাছে রুটে প্রবলেম আসবে। তো এটা অবশ্যই করবেন, যারা গোলাপ গাছকে খোল পচানো জল দেবেন তারা অবশ্যই এই মুহূর্তে ফাঙ্গিসাইড কিন্তু মিশিয়ে গোলাপ গাছে খোল পচানো জলটা কিন্তু প্রয়োগ করবেন। তাছাড়া কিন্তু কোনোভাবেই গোলাপ গাছে এই মুহূর্তে খোল পচানো জল ইউজ করা যাবে না, এটা অবশ্যই কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, এই মুহূর্তে আমাদেরকে অবশ্যই গোলাপ গাছকে কেমিক্যাল ফার্টিলাইজার ফিডিং করাতে হবে। তো কেমিক্যাল ফার্টিলাইজারের মধ্যে আপনি DAP 10-26-26 এই জাতীয়
সারগুলি আপনি যেমন ব্যবহার করতে পারেন ঠিক তেমনি কুড়ি কুড়ি কুড়ি, বারো একষট্টি শূন্য, জিরো জিরো পঞ্চাশ, এগুলোও কিন্তু আপনি ইউজ করতে পারেন। গোলাপ গাছের ফিডিংটা কিন্তু অত্যন্ত যত্নশীল হয়ে করতে হবে, কারণ একে সপ্তাহে তিনবার পর্যন্ত ফিডিং করাতে পারলে খুব ভালো রেজাল্ট পাবেন। গোলাপ গাছের ফিডিং করানোটাও কিন্তু একটু পরিবর্তন করে করে করতে হবে, যাতে করে গোলাপ গাছ তার রুচিতে বদল আনতে পারে। ঠিক এইভাবে আপনাকে খাবারটা দিতে হবে, অর্থাৎ প্রথম দিন আপনি যা দিলেন দ্বিতীয় দিন অন্য একটা ফার্টিলাইজার আপনি ইউজ করলেন, তৃতীয় দিন হয়তো একটা জৈব কিছু আপনি তাকে দিলেন, তাহলে গোলাপ গাছের গ্রোথ খুব ভালো হবে। কারণ গোলাপ গাছকে একই রকমের ফাঙ্গিসাইড, গোলাপ গাছকে একই রকমের পেস্টিসাইড বা গোলাপ গাছকে একই রকম ফিডিং করালে কিন্তু গোলাপ গাছের গ্রোথ সেই পরিমাণ আসবে না এবং গোলাপ গাছের ফুলের সংখ্যাও কিন্তু অনেক অনেক কম হবে। তো সে বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর আসি গোলাপ গাছের আর কিছুদিনের মধ্যেই, অর্থাৎ আমরা জুলাইয়ের শেষ নাগাদ আমরা গোলাপ গাছকে ডারমেন্সিতে নিয়ে যাব। কারণ এই ডারমেন্সি কী সেটা নিয়ে আমি অবশ্যই একটা স্পেশাল ভিডিও করব। আমি আজকে অল্প করে এই প্রসঙ্গে বলি যে ডারমেন্সি হলো একটা গাছের ঘুমন্ত অবস্থা। এই সময় গোলাপ গাছ রেস্ট নেবে, এই সময় ওকে কোনোভাবেই ডিস্টার্ব করা চলবে না, ডাল কাটা চলবে না, ফুল কাটা চলবে না। এবং এই মুহূর্তে শুধু আমরা একটা কাজই করতে পারি, সেটা হচ্ছে শুধুমাত্র ওকে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড, এছাড়া আমরা কোনো কিছুই কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লাই করব না, কারণ সেই সময়টা আমরা কোনো খাবার দেব না। তাই আমরা এই সময় একটু বেশি পরিমাণ খাবার দিয়ে ওকে কিন্তু পর্যাপ্ত পুষ্টিতে ভরপুর করে রাখব, যাতে ডারমেন্সিতে ওর কোনো অসুবিধা না হয়। এবং ডারমেন্সির পর যখন আপনারা সেপ্টেম্বরের শেষ নাগাদ যখন কাটিং করবেন এবং তারপরেই কিন্তু ওকে কিন্তু দারুণভাবে গ্রোথে আপনি দেখতে পাবেন। ডারমেন্সিতে নিয়ে যাওয়া গোলাপ গাছের জন্য অত্যন্ত ভাইটাল একটা কিন্তু বিষয়, যেটা অবশ্যই আপনাকে করতে হবে। হয়তো আমরা অনেকেই এই ডারমেন্সি বিষয়ে জানি না, তার জন্য আমি একটা স্পেশাল ভিডিও করে ডারমেন্সির পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করব। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের গাছের পাতাগুলোকে, যে কুচি পাতাগুলো হচ্ছে সেই পাতাগুলোকে কোনো একটা পোকায় কেটে দিচ্ছে। অবশ্যই এই প্রবলেমটা কম বেশি প্রত্যেক বাগানি বন্ধুর কাছেই হচ্ছে। তো তার জন্য একটা আলাদা রকমের ট্রিটমেন্ট এই মুহূর্তে করতে হবে। সেক্ষেত্রে আপনি প্রোফেনোফক্স এবং সাইপারমেথ্রিন গ্রুপের যদি কোনো ওষুধ ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু এই পোকার উপদ্রব থেকে রক্ষা পেতে পারেন। এছাড়া যদি সেটা আপনার কাছে না থাকে, তাহলে আপনি ইমিডাক্লোরোপিড এবং সুপারসোনাটা একসাথে পাঁচ করে যদি আপনি দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। আপনি এই দুটো কীটনাশক যদি ব্যবহার করেন, তাহলে অবশ্যই গোলাপ গাছের কোনো রকম প্রবলেম আশা করি হবে না। কিন্তু অন্যান্য যদি কীটনাশক আপনার কাছে কিছু থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তবে মনে রাখতে হবে যে গোলাপ গাছে একই ধরনের কীটনাশক দু থেকে তিনবারের বেশি কোনোভাবেই ইউজ করা যাবে না। তারপর তাকে আবার পরিবর্তন করতে হবে এবং সেটা আরও অন্তত কুড়ি থেকে পঁচিশ দিন পর প্রথম ডোজে আবার ফিরে আসতে হবে। গোলাপ গাছের কিন্তু এই পরিবর্তনের নেচারটা কিন্তু খাবারে, ফাঙ্গিসাইডে বলুন বা কীটনাশকে, প্রত্যেকটা জায়গায় কিন্তু সেম। অর্থাৎ গোলাপ গাছ নিজেকে খুব বেশি পরিমাণে আপডেট করতে পারে, নিজেকে আপডেট করে বলেই আপনাকেও আপডেট হতে হবে। এবং অবশ্যই গোলাপ গাছের এই সমস্ত কেয়ারিংগুলো যদি আপনি করে থাকেন, তাহলে আশা করি আপনার গোলাপ গাছগুলো এই মুহূর্তে কোনো অসুবিধায় পড়বে না। বন্ধুরা, যে পরিচর্যার কথা আমি বললাম, এই পরিচর্যা করেই এই বর্ষাকালে আমি গাছ ভর্তি ফুল পাচ্ছি। আপনিও এই পরিচর্যা করে নিশ্চিতভাবেই ভালো ফুল পাবেন বলে আমি আশা রাখি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।